শঙ্করমঠ মিশন ও কেন্দ্রীয় যুব কমিটির চট্টগ্রামে শঙ্করমঠে অর্পণধন মহোদয়। তো অর্পণধন মহোদয়কে মন্ত্রীর পক্ষ থেকে আপনি প্রথমে স্বাগত জানাই যে দাদা, আমাদের আবার বিশ্ব আজকে চলছে বিশ্ব শান্তি কামনা গীতাযজ্ঞ, কিন্তু এর মধ্যে আমাদের যে কোভিড আবার পুনরায় শুরু হয়ে গেছে, তো এই মুহূর্তে আপনি এই গীতাযজ্ঞতে থেকে আপনার মানে ভবিষ্যতে আমাদের সামনে যে অনুষ্ঠান এবং মঠ মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে সে সম্পর্কে আপনার মতামতটা কি? ধন্যবাদ মন্দির টিভি। আপনারা জানেন ইতিমধ্যে ওমিক্রন আমাদের শুধু বাংলাদেশ না পুরো বিশ্বব্যাপী ওমিক্রন আবার হানা দিয়েছে। সেই ওমিক্রনের হানা থেকে বাঁচতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে আমাদেরকে 13 দফার একটা নির্দেশনা দিয়েছেন। আমরা সবসময় চাইব আগে সমস্ত বিশ্ববাসীকে সুরক্ষিত রাখতে। আমরা আমাদের ধর্মেই আছে একমাত্র যে সর্বজনীনতা, আমরা বিশ্বের সকল প্রাণীর জন্য যে সভ্যে সাম মঙ্গলং ভূয়াৎ সভ্যে সন্তু নিরাময়, এই যে আমাদের যে মহামন্ত্র আছে আমরা বিশ্বের সকলের জন্য প্রার্থনা করি। আজকে আমরা পরম করুণাময় বিশ্ব পিতার নিকট প্রার্থনা জানাই সমস্ত বিশ্ব যাতে করুণামুক্ত হয়, সমস্ত বিশ্ব যাতে রোগমুক্ত হয়, সমস্ত বিশ্বের মানুষ যাতে সুখে শান্তিতে এবং পরম সমৃদ্ধিতে বসবাস করতে পারে। আমরা সরকার নির্দেশিত সকল নির্দেশনা মেনে সরকার যদি জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করে সেক্ষেত্রে আমাদের শঙ্করমঠ মিশনের যে একটা কেন্দ্রীয় পরিচালনা কমিটি আছে সেক্ষেত্রে আমরা বিগত করোনার সময়ও করেছি যে আমরা মাঙ্গলিক আচরণগুলো মাঙ্গলিক ধর্মীয় কাজগুলো শুধু মন্দিরে মহাত্মা মহারাজ যারা উপস্থিত থাকেন আবাসিক মহারাজ ওনারাই সম্পন্ন করে থাকেন, মন্দিরে কোনো জনসমাগম নিরুৎসাহিত করা হয়। তো এবারও আমাদের কাজলদা এবং দেবাশিষদা দেবু আছেন, আমাদের হিন্দু ধর্মীয় বিভিন্ন মঠ মন্দির নিয়ে যারা কাজ করছেন, সকল সংগঠন যারা আছে হিন্দু ধর্মীয় বিভিন্ন নেতৃপর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমাদেরকে একসাথে রাখছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, ওনাদের কাছ থেকেও আমরা আমাদের যে মেসেজ সেটা হচ্ছে সরকার যদি জনসমাগম নিষিদ্ধ করে নিরুৎসাহিত করে সেক্ষেত্রে আমরা মন্দিরগুলোতে আমাদের যে ধর্মীয় আচার আচরণগুলো আছে ওগুলো আমরা যথাযথভাবে ধর্মীয়ভাবে সুসম্পন্ন করব এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ অর্পণধর মহোদয়কে এত সুন্দর করে কোভিডের সময় আমরা আমাদের করণীয় কি সেটা জানার জন্য।